জমিতে কাজ করতে গিয়ে জলের বদলে ভুল করে বিষ পান এক কৃষকের। তড়িঘড়ি জমির পাশ থেকে উদ্ধার করে আনা হয় জিবি হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। বুধবার ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। ঘটনা মঙ্গলবার রাজধানী সংলগ্ন ভাগলপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম যোগেন্দ্র বিশ্বাস, বয়স 75 বছর। পরিবারের সদস্যদের বক্তব্য, মঙ্গলবার প্রত্যেক দিনের মতো জমিতে চাষাবাদের জন্য যান তিনি। প্রচণ্ড উত্তাপে জল তেষ্টা পায় তার। জমির পাশে থাকা একটি জলের বোতল ভেবে খেয়ে ফেলেন তিনি, কিন্তু মুহূর্তের মধ্যেই বুঝতে পারেন এই বোতলে জলের বদলে ছিল কীটনাশক। এই দৃশ্য দেখে ছুটে আসে অন্যরা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তখন একটা লোক বিরাই আমার কাকা বিরাই বলছে, সফল সফল তোমার শ্বশুরে বিষ খেয়ে গেছে, আরে কি করবো, দুই এক দিলাম ছেলে গেল আনি গেল বিরাই আর বলছি মুসিমা সফল, কিন্তু এখানে বিষ কেমনে আইছে তৈছে ওই জলের মনে করি কে স্প্রে করতেছিল এখানে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।